শুট হয়ে গেল ত্রিনয়নী সিরিয়ালের লাস্ট এপিসোড। খুব কম দিনের মধ্যেই শেষ হয়ে গেল এই জনপ্রিয় সিরিয়াল। কিন্তু কেন? ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল ফলো এবং লাইক করুন। বর্তমানের জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে একটি হল ত্রিনয়নী। আপনাদের মধ্যে অনেকেই এর ফ্যান। কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম বন্ধ হতে চলেছে নানান সিরিয়াল, তবে তার মধ্যে নাম ছিল না ত্রিনয়নীর। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে নেতাজি। এবার লাস্ট সিন শুট হলো ত্রিনয়নীর। বাঙালি দর্শকের মনে বেশ জায়গা করে নিয়েছিল নয়ন চরিত্রটি। একটু অন্যরকম গল্পের স্বাদ দিতে প্রায় বছর খানেক আগে জি বাংলার পর্দায় শুরু হয় এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকটির জনপ্রিয়তা হয়তো প্রথমের চেয়ে একটু কমেছে, কিন্তু তা সত্ত্বেও এখনো অবধি প্রতি সপ্তাহে টিআরপিতে সেরা দশের মধ্যে থাকে এই সিরিয়ালটি। কিন্তু হঠাৎই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। প্রথমে ঠিক হয়েছিল বন্ধ হবে রানী রাসমণি, কিন্তু তার টিআরপির জন্য তা সম্ভব হয়নি। সম্প্রতি জি বাংলাতে শুরু হবে কাদম্বিনী সিরিয়াল, যার সাথে কম্পিটিশনে আছে স্টার জলসার প্রথমা কাদম্বিনী, এবং তার জন্যই বলা হচ্ছে যে বন্ধ করা হলো ত্রিনয়নী সিরিয়ালটি। আশঙ্কা করা হচ্ছে যে ত্রিনয়নী সিরিয়ালের জায়গায় শুরু হবে কাদম্বিনী। স্টার জলসায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রথমা কাদম্বিনী, তাই জন্যই এত তড়িঘড়ি করে বন্ধ করা হলো ত্রিনয়নী। লাস্ট এপিসোডে সব রহস্যের সমাধান করতে দেখা যাবে নয়নকে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের প্রিয় এই নয়ন এবং দৃপ্তর এই জুটিটিকে আমরা আর দেখতে পাব না। চ্যানেলের এই রেষারেষির জন্যই লকডাউন খোলার পরে বেশ তাড়াহুড়ো করেই র‍্যাপ করা হলো এই জনপ্রিয় সিরিয়ালটি। কমেন্ট করে আপনাদের মতামত জানান এই সিরিয়ালটির বিষয়ে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.